একাধিক ইস্যুতে প্রতিবাদকে সংঘটিত রূপ দিতে রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমের স্বত্বাধিকারী সম্পাদক ও কর্মরত সাংবাদিকরা একজোট হয়ে অ্যাসেম্বলি অব জার্নালিস্ট নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এউজের দাবি বিতর্কিত মন্তব্য প্রত্যাহার করতে হবে মুখ্যমন্ত্রীকে। এই পরিস্থিতিতে গত 19 সেপ্টেম্বর এউজেকে রাজ্যের সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালের দ্বারস্থ হতে হয়। গত 30 সেপ্টেম্বর আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এউজের কার্যকরী কমিটির বর্ধিত সভায় গৃহীত সিদ্ধান্তক্রমে শুক্রবার সারা রাজ্যে কর্মরত সাংবাদিকরা একদিনের জন্য কালো ব্যাজ পরিধান করে পেশাগত দায়িত্ব পালন করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা কালো ব্যাজ পরিধান করেন। অ্যাসেম্বলি অব জার্নালিস্টের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবের সামনে অনুরূপভাবে কালো ব্যাজ পরিধান করে বিক্ষোভ দেখানো হয়। সংবাদ মাধ্যম জন্মলগ্ন থেকে স্বাধীন এটাকে বিঘ্নিত করার চেষ্টা হলে আন্দোলন হবে বলে জানান অ্যাসেম্বলি অব জার্নালিস্ট সদস্য জয়ন্ত ভট্টাচার্য। গান্ধী জন্মজয়ন্তীতে ফের একবার স্বাধীনতার জন্য এই কালো ব্যাজ পরিধান বলে জানান তিনি। স্তব্ধ করার যে কালো ফরমান জারি করেছে তা প্রত্যাহারের দাবি এবং সংবাদপত্রকে যেখানে যে হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী তা প্রত্যাহারের দাবি এবং রাজ্যে সংবাদপত্র যাতে স্বাধীনভাবে কাজ করতে হবে যে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি রক্ষার দাবিতে আজকাল মহাত্মা গান্ধীর জন্মদিনে আমরা এখানে সবাই মিলিত হয়েছে কালো বেজ ধারণ করে সারা রাজ্য জুড়ে আজকাল সাংবাদিকরা কালো বেজ ধারণ করে প্রতিবাদ করছে সরকারের এই আচরণের এবং রাজ্যে সংবাদ মাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার দাবিতে আজকে সারা রাজ্য জুড়ে আপনার কালো বেজ ধারণ করে সাংবাদিকরা প্রতিবাদ আন্দোলন করে। আমরা আসলে একটা অহিংস গণতান্ত্রিক আন্দোলন করছি। আমরা চাইছি যে সরকার যে ধরনের হুমকি আমাদের দিয়েছেন সেটা পুরোপুরি অগণতান্ত্রিক। এই এরকম একটা অস্বাস্থ্যকর পরিস্থিতিতে আমাদের পক্ষে কাজ করা খুব কঠিন হয়ে পড়েছে। আমরা চাই যে এটার একটা সুষ্ঠু সমাধান হোক। সেই কারণে আজকে আমরা সরকারের এই অসহিষ্ণু মনোভাবের বিরুদ্ধে আমরা আজকে এই কালো ব্যাজ ধারণ করেছি আমাদের বিদ্রোহের প্রতীক হিসেবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।